মোবাইলের নগদ অ্যাকাউন্টে ঢুকছে কোটি কোটি টাকা। সে টাকা খরচও করা হয়ে গেছে, কিন্তু সে টাকা এখন গলার কাটা হয়ে গেছে। টাকা ফেরত দিতে সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি হয়েছে। মাগুরা মোহাম্মদপুর উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় 2661 জনের অ্যাকাউন্টে নির্ধারিত টাকার চেয়ে 1,02,000 টাকা পাঠিয়ে দিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এর মধ্যে 890 জন সুবিধাভোগী প্রায় 2,33,00,000 টাকা তুলে খরচ করে ফেলেছে। জানা গেছে সার্ভারে কারিগরি ত্রুটির জন্য উপজেলার 8টি ইউনিয়নের সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে প্রকৃত পারিশ্রমিক 9,200 টাকার সঙ্গে আর অতিরিক্ত 1,02,000 টাকা জমা হয়ে যায়। এদিকে অতিরিক্ত টাকা ফেরত নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের চিঠি দিয়েছে মোহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে উপজেলার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় 36 দিনের একটি প্রকল্প চলমান ছিল। 8টি ইউনিয়নের 2,661 জন দরিদ্র লোকজন মাটি কেটে গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কারে কাজ করেন। প্রকল্পের 13 দিনের মধ্যে পারিশ্রমিক মাথাপিছু 5,200 টাকা জমা হয়। পরে ঈদের আগে 24 জুন সন্ধ্যায় বাকি 23 দিনের মধ্যে 9,200 টাকা করে আসে। পরে মোবাইলে নগদ অ্যাকাউন্টে দেখা যায় 3টি খুদে বার্তায় মাথাপিছু 1,02,000 টাকা জমা হয়েছে। তাৎক্ষণিক 890 জন অতিরিক্ত প্রায় 2,33,00,000 টাকা তুলে নেন। বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা লোক পাঠিয়ে তাদের টাকা তুলতে নিষেধ করেন। পরে নগদ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় বাকিরা টাকা উত্তোলন করতে পারেননি। সরজমিনে উপজেলার রাজাপুর, বালিদিয়া, বাবুখালী, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে দেখা যায় সুবিধাভোগীদের ভিড়। সবাই অতিরিক্ত টাকা উত্তোলন করে খরচ করে ফেলেছেন। তাদের সবাইকে টাকা ফেরত দেওয়ার জন্য চেয়ারম্যান নিজেদের পরিষদে ডেকে আনেন। মোহাম্মদ মিজান, তোরফান, মোরাদ সর্দার, রিপন মালী, ইকতের মোল্লা, নয়ন মোল্লা, রেহানা বেগম ও আর্জ আলী সহ 10 থেকে 15 জন জানান তারা সবাই পেশায় দিনমজুর ও ভ্যান চালক। মোবাইলে নগদ অ্যাকাউন্টে টাকা আসার পর তুলে খরচ করে ফেলেছেন তারা। তারা জানান অতিরিক্ত এই টাকা এখন কিভাবে ফেরত দেবেন তা নিয়ে চিন্তিত। তবে কিস্তি সেই টাকা শোধ করার জন্য চেয়ারম্যানদের কাছে সময় চেয়েছেন। মোহাম্মদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম জানান নগদের সার্ভারের কারিগরি ত্রুটির জন্য প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা চলে যায়। 1 নম্বর রাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন, 2 নম্বর বিনোদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল আক্তার কাফুর উজ্জ্বল জানান অতিরিক্ত উত্তোলিত টাকা কিছু আদায় করা হয়েছে, বাকি টাকা আদায়ের চেষ্টা চলছে। টাকা তুলে খরচ করে ফেলা লোকজন সবাই দরিদ্র দিনমজুর। মোহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান টাকা ফেরত আনার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আমাদের চিঠি দিয়েছে, আমরা ইউপি চেয়ারম্যানদের চিঠি দিয়েছি, অতিরিক্ত টাকা ফেরত আনতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতায় টাকা ফেরত আনার কাজ চলছে।